মনের খোরাক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি প্রসেনজিৎ সমাদ্দার আবৃত্তি করব প্রিয় কবি মান্টি বণিক রচিত কবিতা হে নীরব সৃষ্টির স্রষ্টা। আমি ফিরতি পথের যাত্রী, মনে হচ্ছিল নবদ্বীপের লোকাল ট্রেনের বরযাত্রী। ঠেলাঠেলি চেঁচামেচি কথার ঝকমারি বাহার, হকারের ডালাতে রকমারি আহার। এক বৃদ্ধ হকার উঠলেন চকোলেটের বয়ম হাতে, বললেন এক টাকায় দুটো চকলেট পাবেন হাতে হাতে। কাঁদো কাঁদো গলায় বললেন এখনো হয়নি দুপুরের খাওয়া, দুপুরের সূর্য মাথার উপর দিয়ে আপন মনে যাওয়া। দয়া করে দাদা দিদিরা দুটো চকলেট খান, আমার পেট ভরার জন্য একটি টাকা দিয়ে যান। সত্যি বলছি হয়নি দুপুরের খাওয়া, দেখি শুধু নিত্য নতুন যাত্রীদের আসা যাওয়া। তবু কেউ কেনে না চকোলেট, বয়সের ভারে পোশাকে যে আমার দারিদ্রতার ছাপ। হায়রে ভগবান, ভাগ্যে কেন এমন লেখার ছাপ, এমন বিলাপ করে কপাল ঠুকেন ভুরুক্ষেপহীন যাত্রীরা সব নামেন আর উঠেন। কষ্ট পাচ্ছিলাম বসে চোখ বন্ধ করা শয়নে, বিশ্বাস হচ্ছিল না নিজের নয়নে। মানবিকতা হারিয়েছে কোথায় মানবের দল হেথায়। নামতে নামতে দিলাম সামান্য কিছু, বললাম ভাত খেয়ে নেবেন অল্প কিছু। মনে মনে ভাবলাম হে নীরব সৃষ্টির স্রষ্টা, তুমি কেন তোমার কলমের কালিতে করো না সুখ লেখার চেষ্টা। ধন্যবাদ।